বাসায় ফিরছিলেন ডাক্তার মোহাম্মদ গোলাম কাজেম আলী। উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পল্লী চিকিৎসক এরশাদ আলী করে পাঁচ ব্যক্তি এরশাদ আলীকে দোকান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সিটিহাট এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ভালোর প্রতি হিংসা আপনারা দেখছেন না? একই রাতের রাজশাহীর ইতিহাসে যাক নাই, একের দিনে দুই ডাক্তার খতম। ডাক্তার জাতি মানুষের উপকারী জাতি না? সাদা মাইক্রোবাস ব্যবহার করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। নিঃসন্দেহে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সরল মানুষ ছিলেন। তারা অত্যন্ত সবার পত্রপাতি আসছে যে খবরগুলো, তারা নিজ নিজ কর্মস্থলে সুনামগ্রস্ত ছিলেন। তুচ্ছ কারণে মানুষ হত্যা করছে, এদের কোনো মাপ নাই। কেয়ামতের মাঠে যখন আল্লাহপাক বিচারে বসবেন, প্রথম বিচার হবে ওই ব্যক্তিদের যারা খুনি। ভালোর প্রতি হিংসা আপনারা দেখছেন না? একই রাতের রাজশাহীর ইতিহাসে যাক নাই, একের দিনে দুই ডাক্তার খতম। অথচ ডাক্তার জাতি মানুষের উপকারী জাতি না? ডাক্তাররা কখনোই দল বিদল দেখে না, রোগী হলেই তারা দলমত নির্বিশেষে সবাইকে তারা সেবা করে। আর এই ডাক্তার জাতিকে যারা হত্যা করে তার কি মানুষ? এর মাধ্যমে তার কার্যে কি আসে আল্লাহ ভালো জানে, তবে নিঃসন্দেহে কেউ তাদেরকে হিংসা করে। আর আমার যদি মনে হয় ভালোর প্রতি হিংসা করেছে কেউ, কে করেছে সে খুঁজে বেড়ার দায়িত্ব হলো সরকারের, এগুলো আমরা পাবো না। তো নিঃসন্দেহে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সরল মানুষ ছিলেন। তারা অত্যন্ত সবার পত্রপাতি আসছে যে খবরগুলো, তারা নিজ নিজ কর্মস্থলে সুনামগ্রস্ত ছিলেন। এই সুনাম অন্যদের বরদাস্ত হয়নি, কথা বলছেন। কে কখন কাকে মারতেছে, তুচ্ছ কারণে মানুষ হত্যা করছে, এদের কোনো মাপ নাই। কেয়ামতের মাঠে যখন আল্লাহ পাক বিচারে বসবেন, প্রথম বিচার হবে ওই ব্যক্তিদের যারা খুনি।